শ্রোতা কিংবা সঙ্গীত শিল্পীদের কাছে যদি বাংলা গানের একজন গীতিকবির নাম জানতে চাওয়া হয় তাহলে অধিকাংশই বলবেন গাজী মাজহারুল আনোয়ারের নাম। কেননা এই ভূমিকায় তার ধারে কাছেও যে কেউ নেই। গানের খাতায় তিনি যেমনটি স্মরণীয় হয়ে আছেন ঠিক তেমনটি আছেন স্মৃতির পাতায়। তার চলে যাওয়ার এদিনে তার পরিবারের সঙ্গে কথা হলো অনামিকা তিথি, আর ক্যামেরায় ছিলেন শাহ আলম। বাঙালিদের কাছে, বিশেষ করে গান প্রিয় মানুষের কাছে তিনি এক নামে পরিচিত। বাংলা চলচ্চিত্রের অনেক জনপ্রিয় গান আর কালজয়ী দেশাত্মবোধক গানের রচয়িতা তিনি। তার গানের সংখ্যা প্রায় 20,000-এরও অধিক। পৃথিবীতে আর কোনো গীতিকবি এত গান লিখেছেন বলে কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি গাজী মাজহারুল আনোয়ার। বাড়িধারা 70 পার্ক রোডের B1 ফ্ল্যাট। বাড়িটি গাজী মাজহারুল আনোয়ারের। যে বাড়িতে থাকেন তার পরিবারের সদস্যরা। বাসায় কলিং বেল দিতেই উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানান তার স্ত্রী রুনু। খুব সাজানো গোছানো পরিপাটির বাড়িটির ড্রয়িং রুমে একটা সময় আড্ডা চলত সবার প্রিয় গাজী মাজহারুল আনোয়ারের। সেটা কখনো সাংবাদিকদের সঙ্গে, কখনো আবার পরিবারের সদস্যদের নিয়ে। আজকের এই দিনটিতে আমরা এসেছি গাজী মাজহারুল আনোয়ারের বাসায়। কথা হবে তার পরিবারের সদস্যদের সঙ্গে। দীর্ঘদিনের সঙ্গিনী ছিলেন আপনি, আপনার সাথে এতদিনের পথ চলা তার, সেই সঙ্গিনীর মানে আপনার চোখে তিনি কেমন ছিলেন? আমাদের 50 বছরের দাম্পত্য জীবন, আমি এটা বলবো যে আমি আগুনের সাথে বসবাস করেছি। আগুন অর্থাৎ প্রতিভার আগুন। আমি চেষ্টা করেছি সবসময় এই প্রতিভার আগুনকে প্রজ্বলিত রাখতে। ওনার গানে যেটা দেখা যায় যে জীবনবোধ, প্রেম, ভালোবাসা সব কিছু ফুটে উঠেছে। বছরের পর বছর তিনি গান করেছেন তার মেয়ে হয়ে, এই অনুভূতিটা আপনার কেমন লাগে? এটা তো নিঃসন্দেহে অবশ্যই গর্বের বিষয়। আমি তো গর্ববোধ করি যে আমি গাজী মাজহারুল আনোয়ারের সন্তান। ছোটবেলা থেকে বাবার যেই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করত সেটা আমি দেখতাম যে তার দেশপ্রেম, দেশকে, দেশের মানুষকে তার হৃদয়ে যেভাবে তিনি লালন করতেন, এটা কিন্তু একটা আমার কাছে খুব বিস্ময়কর একটা বিষয় মনে হতো যে একটা মানুষ দেশকে কীভাবে এত ভালোবাসে। সঙ্গীতের প্রতিটি ধারাতেই তার একটা অবাধ বিচরণ, হোক সেটা দেশের গান, হোক সেটা কোনো মেলোডি গান সিনেমার জন্যে কিংবা অডিওর জন্যে কিংবা টেলিভিশনের জন্যে, হোক সেটা কোনো ফোক মডার্ন গান, সব ধরনের গান বাবা লিখেছেন। সবচেয়ে বেশি আরেকটি অবাক বিষয় যে অসম্ভব কম সময়ের মধ্যে তিনি গান লিখতেন। আমি তোমাকে আরেকটা উদাহরণ দিব, আমার তো আসলে 8 বছর বয়স থেকে গানের হাতে খড়িটা শুরু। 8 বছর বয়সে আমার যে জন্মদিনটা ছিল, বাবা আমাকে সেই জন্মদিনের উপহার হিসেবে প্রথম হারমোনিয়াম কিনে দেয়। এবং হারমোনিয়ামটা যখন আসলো বাসায়, তৎক্ষণাৎ বাবা আমাকে বলেন যে এটা তোমার জন্মদিনের উপহার, এবং সেই সাথে আমি তোমাকে একটা গানও উপহার দিব। এবং তুমি বিশ্বাস করবে না, আমার চোখের সামনে আমি দেখলাম যে 5 থেকে 6 মিনিট হবে বাবা একটি গান লিখলেন আমার জন্য। আমি 8 বছরের মেয়ে, আমার কাছে পেয়ে হলো ধন্য আমার মা, কত ভালোবাসে আমায় তোমরা জানো না, এটা তো আমার চোখের সামনে দেখা। এত তাড়াতাড়ি তিনি গানটা লিখে ফেললেন। পরিবারে বড় ছিলে আপনি, বাবার সাথে অনেক স্মৃতি রয়েছে, আসলে বলে শেষ করা যায় না। যা অল্প পরিসরে, আসলে এত অল্প পরিসরে এত হাজার স্মৃতি আছে। কামন, উই আর ভেরি মাচ ইন্টারকানেক্টেড। বাবা তো 4 তারিখ চলে গেলেন, তখন এশিয়া কাপ চলছিল, ইন্ডিয়া পাকিস্তানের খেলা ছিল আর কি, 4 তারিখ। তখন বললো বাবা যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি চলে এসো, আমরা একসাথে খেলা দেখবো। এটা আমাদের হতো যখনই আমি সুযোগ পেতাম কাজের থেকে সুযোগ, বাবু যখন কাজের থেকে সুযোগ পেতাম আমরা একসাথে খেলাটা দেখার চেষ্টা করতাম, একসাথে আমরা অনেক অ্যানালাইসিস করতাম, অনেক কিছু করতাম। ক্রিকেটটা খুব চরম ভক্ত ছিলেন আমার বাবা। তো এটা একটা একদম জলজ্যান্ত স্মৃতি। জাস্ট 3 তারিখ বললেন যে যেখানে থাকুন না 4 তারিখ চলে এসো, আগে ঠিক আছে আসবো বাবা। ওদিন 4 তারিখ সকালবেলা আব্বুর বাবা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তারপর তো ওদিন সকালবেলা উনি চলে গেলেন, খেলাটা দেখালো না একসাথে আর কি। বাবা নেই, বছর খানেক হয়েছে, কিন্তু উপলব্ধি তো করা হয় বাবা আছে সব জায়গায়। অবশ্যই, কেন নয়। এই যে আজকে আপনারা এসেছেন আমাদের বাসায়, কেন, বাবার জন্যই তো। তো প্রতি মুহূর্তেই বাবাকে আমরা ফিল করছি, এটা আমি বলবো যে বাবার কৃতকর্মের জন্যই তো ফিল করছি। আমাদের প্রতিদিনই কথা হতো, হাজারো স্মৃতি আছে। আব্বুর সমস্ত ক্রিয়েশন নিয়ে কথা হতো, আব্বুর বিভিন্ন সৃষ্টি নেপথ্যের কাহিনিগুলিকে নিয়ে কথা হতো, আব্বুর ফিউচার প্ল্যানিংকে নিয়ে কথা হতো,
আমি আমার কাজে কি করছি সেগুলোকে নিয়ে কথা হতো, আমার প্ল্যানিং, ফিউচার প্ল্যানিং সব কিছু নিয়ে কথা হতো। এটা আমি বলবো যে আমার জীবনের 95% মুহূর্ত বোধ হয় বাবার সাথেই আমি কাটিয়েছি। কীভাবে, কারণ বিয়ের আগে আমার সাথে বাবার গানের সম্পর্কটা এরকম ছিল যে বাবা হাঁটছেন, হাঁটতে হাঁটতে দুটো লাইন মাথায় আসতো, আমাকে বলতেন দিছি হারমোনিয়ামটা নিয়ে আসো, সাথে সাথে একটা সুর চিন্তা করতেন, আমাকে বলতেন গানটা তুলে রাখো, তোমার কাকুরা যখন আসবে কাকুদের শোনাবে। দ্যাট মিন্স কি, বাবা কাজ করতে করতেও আমার সাথে সেই মুহূর্তে একটা ইন্টারাকশন বাবার হচ্ছে। তারপর কাকুরা যখন আসতেন আমি কিন্তু বসে থাকতাম, ওনারা ওই গানগুলো নিয়ে কাজ করছেন, আমি বসে বসে দেখছি শুনছি। সেই কারণে আমার কাছে এই এই জিনিসটা ভাবতে খুব ভালো লাগে যে অনেকগুলো কালজয়ী গানের সাক্ষী মনে হয় আমার নিজেকে। মানে ছোটোবেলায় বাচ্চারা কী ধরনের খেলা খেলে, এই যে হাঁড়ি পাতিল নিয়ে খেলছে, পুতুল নিয়ে খেলছে, আমাদের এই ধরনের কোনো খেলা ছিল না। আমরা সিনেমা খেলতাম, কারণ সেটাও বাবার রিলেটেড। বাবার যত ছবি, ওই যে তখন তো পেপারে অ্যাড আসতো, আমরা ওই ছবির কাটিংগুলো রেখে দিতাম, রেখে আমরা করতাম কি অ্যালবাম বানাতাম, ভাত দিয়ে লাগাতাম অ্যালবাম বানাতাম, বাবার ছবির অ্যালবাম। তারপরে মাঝে মাঝে করতাম কি, ওই কাটিংগুলোকে জানালার গ্রিলে টাঙিয়ে দিতাম, নিচে ছোটো ছোটো কাগজ লাগিয়ে দিতাম। যেদিন উনি চলে যান সেদিন আপনি ছিলেন না, যুক্তরাষ্ট্রে ছিলেন, ভাই উপল ছিলেন, এখনও সেদিনের কথা মনে পড়ে? তখন আমি আমার সৃষ্টিকর্তাকে বলেছিলাম যে শেষ মুহূর্তটা আমি কেন বাবার সাথে থাকতে পারলাম না, মানে এটা কি আমার কোনো দোষ হয়েছে বা কোনো কারণে? আমি নিজেকে খুব মনে হচ্ছিলো যে আমি গিলটি ফিল করছিলাম যে সৃষ্টিকর্তা কেন ওই মুহূর্তে আমাকে রাখলেন না। আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন, কারণ হয়তো ওই মুহূর্তে মানে আমার চোখের সামনে দিয়ে বাবা চলে যাচ্ছে, এই দৃশ্যটা আমি কীভাবে নিব বা নিতাম, এ কারণেই হয়তো আমাকে ইচ্ছা করেই তিনি দূরে রেখেছেন। শূন্যতা অনুভব করেন উনি এখনো আছেন? শূন্যতা তো প্রতি মুহূর্তেই আমি অনুভব করি। যেমন ওর গানের কথা দিয়ে আমি ওকে বলি, ও লিখেছিল, বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে। এটা সাংঘাতিকভাবে আমি অনুভব করি। এবং একটা বছর ওকে ছাড়া আমি আছি, মানে নিজকে অসহায় মনে হয়, তখনই ওর গানের কথা, যখন নিজেকে অসহায় মনে হয় তখনই ওর গানের কথা আমার মনে পড়ে। ও লিখেছিল, পথের পরে পথ রয়েছে কেন যে ভয় করো, পৃথিবীটা হোক না ছোট আকাশ অনেক বড়। তখন আবার মনে সাহস পাই, কিন্তু ও তো বলে যায় নাই এই পথ কত বড় হবে, কত দূর যেতে হবে, কত সুদীর্ঘ হবে। ওর স্মৃতিচারণে আজকে তো সে শুধু আমার কাছে স্মৃতি আর ছবি, আর আমার জীবনের কোনো দুঃখের স্মৃতি নেই, সবই সুখের স্মৃতি। ও আমাকে সুখ দিয়ে একদম কানায় কানায় ভরিয়ে দিয়ে গেছে। দেশের সংস্কৃতিকে সে যেমন সমৃদ্ধ করে গেছে, তার সৃষ্টি দিয়ে কানায় কানায় ভরিয়ে দিয়ে গেছে, তেমনি তার ভালোবাসা দিয়ে আমাকে কানায় কানায় ভরিয়ে দিয়ে গেছে। চোখে যে মনে কথা, যার চোখ যে মনের কথা বলে। কিন্তু তিনি এখন এভাবেই ফটো গ্যালারিতে বন্দি ফ্রেমে, কারণ পৃথিবীর মায়া ছেড়ে ঠিক এক বছর আগে তিনি পাড়ি জমিয়েছেন দূর পরবাসে। তবে রেখে গেলেন অসংখ্য গান, যেসব গান মানুষের মুখে মুখে ফেরে। তবে এইভাবেই তিনি বেঁচে থাকবেন চিরকাল আমাদের মাঝে। অনামিকা তিথি, দেশ বিনোদন।